শ্যামা পূজোর আরাধনায় মাতল পটাশপুর। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সিংদামরে পটাশপুর এক নম্বর ব্লকের INTTUC ও বন্ধু গোষ্ঠীর পরিচালনায় শ্যামা পূজোর উদ্বোধন হল মঙ্গলবার। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজো মণ্ডপের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। অনুষ্ঠান মঞ্চ থেকে দুস্থ পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। তবে উদ্বোধন হওয়ার পরে থিমের মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় এলাকার মানুষজন। আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা সুনীল জানা জানিয়েছেন, চার দিন ধরে চলবে নানান সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাধীর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক, ব্লক তৃণমূল সহ সভাপতি সুনীল জানা, জেলা তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা, জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামী প্রমুখ। সিংদা বাজারে INTTUC-র ব্যবস্থাপনায় শ্যামা মায়ের আরাধনার মণ্ডপ সজ্জার শুভ উদ্ঘাটন হলো। সকলকে, পূর্ব মেদিনীপুর জেলাবাসীকে, পটাশপুরবাসীকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আমরা সেই সৃষ্টির অধিষ্ঠাত্রী দেবীর আরাধনায় ব্রতী হয়েছি। মা মঙ্গলময়, তিনি যেভাবে মেদিনীপুরবাসীর কে উপকৃত করবেন, ঠিক সেইভাবে বিশ্ববাসীর মঙ্গল কামনা করবেন।